অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি রথযাত্রা বাম্পার 2020 সাতটি রাশি এই লটারি পেতে চলেছে। এই রথযাত্রায় আপনাদের এই সাতটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তো কোন এই সাতটি রাশি আমি তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং এর পাশাপাশি কোন কোন নক্ষত্রে, কোন কোন রাশি, কোন কোন নক্ষত্রে এই লটারি লাগার সম্ভাবনা আছে তা নিয়েও এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং কী উপায় লটারি কাটলে লাগতে পারে। প্রথম কথা, আপনাদের বার্থ চার্টে প্রথম দেখতে হবে যে আপনাদের রাহুর পজিশান কেমন আছে, প্রথম ফার্স্ট। দ্বিতীয়, আপনাদের শুক্র গ্রহের অবস্থান কেমন আছে, এবং আপনাদের দ্বিতীয় পঞ্চম, পঞ্চম একাদশ বা দ্বিতীয় একাদশের বার্চাতে কানেকশান আছে কিনা সেটা একান্ত দেখা দরকার। নয়তো এমন কেউ কেউ আছে দীর্ঘদিন ধরে লটারি কেটেই যাচ্ছে, তার ভাগ্যে কিন্তু একটাও লটারি লাগে না। আবার কেউ কেউ আছে যে জানেই না তার ভাগ্যে লটারি আছে, সে সারা জীবনে কাটলোই না, কিন্তু তার ভাগ্যটা একবার যাচাই করলে হয়তো সে কোটিপতি হতে পারতো, তার ভাগ্যের চাকাটা হয়তো ঘুরতেও পারত। দেখুন, এই বিষয়ে আপনাদেরকে একটা দক্ষ জ্যোতিষের কাছে পরামর্শ নেওয়া দরকার যে আপনার বাচ্চাতে এই সম্ভাবনা আছে কি না। লটারিটা সম্পূর্ণ ভাগ্যের উপর, এবং এই যে আকস্মিক ধন প্রাপ্তিটা না করে থাকে রাহু গ্রহ, হঠাৎ আচমকায় এই অর্থ, এই যে ফাটকা বলুন, লটারি বলুন, সম্পূর্ণটা কিন্তু রাহু গ্রহের আন্ডারে। অর্থাৎ যার যত রাহু গ্রহ ভালো সে তত লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু তার তত আছে। অনেকেই আছে লটারি বা সাট্টা বা ফাটকা কারবার বা জুয়া থেকে প্রচুর টাকা ইনকাম করেছে, আবার কেউ কেউ অনেক টাকা ডুবিয়েও দিয়েছে এই লটারিতে। কারণ কি জানেন? তার কপালে নাই। বেশ কিছুদিন আগে আমি দার্জিলিংয়ের কথা বলছি, একটা চা শ্রমিক কিন্তু কোটি টাকার লটারি পেয়েছে। সে একটা কিন্তু চা শ্রমিক পেয়েছে, এটা বাস্তব ঘটনা। তো কেন পেয়েছে? তার ভাগ্যে ছিল। তো অবশ্যই আপনারা নিজেদের ভাগ্যটা একবার যাচাই করে নিন যে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না। তো এবার আমি জানাতে চাই কোন সময় কাটবেন এই লটারি। কাটার সময়টা হচ্ছে দুপুর 12টার পর থেকে আপনারা এই লটারি কাটবেন, ঠিক দুপুর 2টার মধ্যে এই লটারি কাটার আদর্শ সময়। এবং এই লটারি যখন কাটবেন তার সংখ্যাটা যোগ করে যেন 4 অথবা 6 হয়, এবং লাস্টে যদি লাস্টে 4 বা সেই লটারির মধ্যে যদি 4 সংখ্যার আধিক্য থাকে সেক্ষেত্রে কিন্তু এই লটারি লাগার সম্ভাবনা আছে। বিভিন্ন সিরিজের লটারি হয় আপনারা প্রত্যেকেই জানেন, সেগুলো তো একটা বিচার্য বিষয় আছেই। এবং লটারিটা যখন কাটবেন আপনারা ছিন্নমস্তার নাম করে আপনারা এই লটারি কাটবেন, সেক্ষেত্রে দেখবেন লটারি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে। তো আমি এবার জানাতে চাই কোন কোন রাশি, প্রথম যে রাশিটির কথা আমি বিশেষ করে বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের কিন্তু প্রবল সম্ভাবনা লটারি লাগার। বৃষ রাশি 1 নম্বর রাশি, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। 2 নম্বর যে রাশি, মৃগশিরা এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি। মৃগশিরা ও পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি লটারি লাগার প্রচণ্ড সম্ভাবনা আছে। তৃতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, মহা নক্ষত্র, প্রচণ্ড সম্ভাবনা। 3 নম্বর যে রাশিটির কথা বলছি, খুবই সম্ভাবনা আছে। 4 নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি, তুলা রাশির বিশাখা নক্ষত্র, চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু এই রথযাত্রা বাম্পার আপনার ভাগ্যের চাকা কিন্তু বদলে দিতে চলেছে।
পাঁচ নম্বর যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটা হচ্ছে মকর রাশি, যেটা খুব চর্চিত রাশি। খারাপ 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 সবাই প্রত্যেকেই বলছে কমেন্টস, কিন্তু আমি বলছি আপনারা কাটুন, আপনার ভাগ্য কিন্তু চাকা ঘুরবেই। সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র, এই দুটি নক্ষত্রে কিন্তু কিছুটা হলেও চান্স প্রবল। এরপরে যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। কুম্ভ রাশির শতবিষয় নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, এই দুটি নক্ষত্রের প্রবল সম্ভাবনা লটারি লাগার, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরের যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। কুম্ভ রাশির পরে বলছি মীন রাশি। মীন রাশি আপনার রেবতী নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই দুটি নক্ষত্রের এই রথযাত্রা বাম্পার লাগার কিন্তু খুবই সম্ভাবনা আছে। এবং শেষে আমি একটু আপনাদেরকে সংযোজন করে দিতে চাই, যেটা হচ্ছে ধনু রাশির উত্তরসারা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র, এই দুটি নক্ষত্রে কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা আছে এই আপনার ধনু রাশির ক্ষেত্রে। যে নক্ষত্রগুলো কথা বলেন সেই সেই নক্ষত্রগুলো ঠিক কাটার সম্ভব লাগার সম্ভাবনা আছে। এবং যারা লটারি কাটবেন কি না, তারা একটা জিনিস দেখবেন, যেদিন কাটতে যাচ্ছেন সেদিন যদি আপনাদের সে জন্ম নক্ষত্রটা যদি পড়ে কিনা, 100% আপনাদের লাগার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেবে। তো অবশ্যই আপনারা কোনো দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের এটা দেখান। ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।